আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টেস্ট অফ সিলেট। নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি। আজকে যেই রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাক অনেক স্বাস্থ্যকর একটি খাবার, যেটা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো এবং ডিফারেন্ট একটা রেসিপি। সেজন্য আমি ভাবলাম আজকে আপনাদের সামনে না হয় এটাই নিয়ে আসি। প্রথমে একটি পাত্রে শাকগুলো আমি দিয়ে নিচ্ছি। শাকগুলো আগে থেকে কুচি করে কেটে একটি ঝুড়িতে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এক চা চামচ লবণ দিয়ে নিলাম। এবার আমি শাকগুলোকে সিদ্ধ করে নেব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এবার সবগুলো একসাথে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। ঢাকনাটা দিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট আমি এভাবেই চুলোয় রেখে দিব এবং অপেক্ষা করব। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকগুলো একটা পাত্রে নামিয়ে রেখে দিব। এবার আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নেব। তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি রসুন কুচি দিয়ে নিচ্ছি। এক চামচ রসুন কুচি দিয়ে আমি তেলে ভালো করে ভেজে নেব। আরও এক চামচ দিয়ে নিলাম। এক চামচ কম হয়ে যাচ্ছে কারণ আমার শাকের পরিমাণ আর ডালের পরিমাণটা অনেক বেশি, তাই আমি কাঁটা মশলাটা একটু বেশি করেই নিব। রসুনগুলো তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি বাকি যেগুলো কাঁটা মশলা আছে, পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে নিলাম। এখানে পেঁয়াজ আর মরিচ মিলে প্রায় 1 কাপের মতো ছিল। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এক চামচ লবণ দিয়ে নিলাম। এবার সবগুলো উপকরণ তেলে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রাখবেন যেন পুড়ে না যায়। এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে নিলাম পরিমাণ মতো। এবার আমি ডাল দিয়ে নিলাম। এখানে 1 কাপের মতো ডাল আছে। আগে বলে রাখি, ডাল আমি আগে থেকে ধুয়ে ভালো করে তারপর আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। তারপর একটি ঝুড়িতে আমি পানি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আপনারাও এভাবে করে নেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। ঢাকনা নামিয়ে দেখে নেই কী অবস্থা। মশলাটা যেন সব জায়গায় সমানভাবে লাগে সেজন্য বারবার চামচ দিয়ে নাড়াচাড়া করে ডালগুলো এপিট ওপিট করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এতে আমার সিদ্ধ করা শাকগুলো দিয়ে নিলাম। শাকগুলোর সাথে ডাল খুব ভালো করে মিক্স করে নিব। এপিট ওপিট মিক্স করে নিয়ে খুব ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট। এরপর আমি ঢাকনা তুলে দেখে নিব শাকের কী অবস্থা। আমার শাক তো প্রায় হয়েই এসেছে। চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই খুবই সুস্বাদু। এবার আমি চুলাটা অফ করে দিব। আমার শাক রান্না হয়ে গেছে।
প্রিয় দর্শক, এই ছিল আমার ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে এটি অবশ্যই পরিবেশন করবেন এবং এটি রান্না করে খেতে একদম ভুলবেন না। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে নতুন রেসিপির সাথে আবারও আসবো। আল্লাহ হাফেজ।